আচ্ছা যাকে লোকজন আসুক কি না আসুক অনেকজন এসেছে তাতে চলবে হুম তো আগের দিনের যেগুলো হয়ে গেছিলো সেগুলো একবার জাস্ট রিপিট করলে ওখানে এগোব হ্যাঁ তাই কথা ছিল যে জাস্ট রিপিট করে এগোব তাদের হচ্ছে গিয়ে বোঝা যাবে আর কি আগের দিন যারা বোঝো বা কম বুঝেছো বা বুঝেছো তো তাদের জন্য সবার জন্যই বলছি ব্যাপারটা তো প্রথম থেকে একদম স্টার্ট করছি না তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এটা হচ্ছিল তো উই আর ইন্টারেস্টেড অ্যাবাউট ফ্যাকশনাল হস পাওয়ার মোটর কেন এটা বলছিল যে ওই ওয়ান ইচপি নিচে যে মোটরগুলো দিজ আর দ্য ফ্যাকশনাল হস পাওয়ার মোটর অ্যান্ড মোস্টলি দিজ আর সিঙ্গল ফেজ সিঙ্গেল ফেজ মোটরস এই তো এটা হয়েছিল তো ইন্ট্রোডাকশন পার্টে বলা হয়েছিল যে থ্রি ফেজ সিঙ্গেল ফেজ মোটরস কেন আমাদের বেশি ওয়াইডলি অ্যাপ্লিকেবল আমাদের হোম অ্যাপ্লায়েন্সেস বা এমনি দৈনন্দিন কাজে

রোটেটিভ ম্যাগনেটিক ফিল্ড উইল বি ডেভেলপড এন্ড ডিউ টু দিস দা মোটর উইল এটা এটা জেনে এসছো আরেকবার বললাম আর যদি রিভার্স ডিরেকশন করতে হয় ডিলেকশন অফ রোটেশন দেন ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ফেস সিকোয়েন্স ফেস সিকোয়েন্স কীভাবে চেঞ্জ করবো একটাকে তোমার রিফারেন্স রাখতে হবে অ্যান্ড দিস ইজ দিস ইজ অপটেন বাই ইন্টারচেঞ্জিং দ্য টু ফেজেস তো তাহলে ফেস সিকোয়েন্সটা চেঞ্জ করতে পারবো অ্যান্ড ইন দিস কেস দ্য থ্রি ফেজ ইন্ডাকশন ইন রিভার্স মেশিনেকশনস এটা হয়ে গেছে মোটর এটাতে কি ড্রব্যাকস কি সিঙ্গল ফেস হ্যান্ডেলস উইথ ই ফেজ সাপ্লাই ইজ প্রোভাইডেড সিঙ্গল ফেজ সাপ্লাই ক্যানট প্রডিউস ও ম্যাগনেটিক ফিল্ড এটাও বলা হয়ে গেছে অ্যান্ড ইনস্টেড অফ দিস ইট জেনারেট পালসেটিং ম্যাগনেটিক ফিল্ড

তা বলছিলাম কি হট অফ দা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরস আমাদের লিস্ট করি ফার্স্ট ওয়ানি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরস স্প্লিট ফেজ মোটর রেজিস্টর স্টার্ট মোটর ক্যাপাসিটার স্টার্ট মোটর পার্মানেন্ট স্প্লিট ফেজ মোটর তারপর ক্যাপাসিટર মোটর টু ভ্যালু ক্যাপাসিটার মোটর নেক্সট বলছে শেডেড পোল ইন্ডাকশন মোটর তা যে রিপাল সান স্টার্ট ইন্ডাকশন মোটর আচ্ছা রিলাক্টন স্টার ইন্ডাকশন মোটর রিপালসান স্টার ইন্ডাকশন মোটর ছিল কি টাইপ মোটর সিঙ্গল ফেজ মোটর হোয়াট আর দিজ রিপালসার মোটর রিপালসার ইন্ডাকশন মোটর এসি সিরিজ মোটর ইউনিভার্সাল মোটর দেন লাস্ট ওয়ান ইজ ফেজ মোটর তাতে কি কি আছে মোটর 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 দিজ আর দ্য টোটাল সিঙ্গল ফেজ মেশিনস অ্যাভেলেবল ওকে তো আমাদের সিলেবাসে কী কী আছে বলছিলাম যে এ পার্টটা আছে তার মানে দিজ পার্টস আর ইন আওয়ার সিলেবাস বি পার্টটাও আছে ঠিক আছে তবে এদিকে কি আছে এই টু এই সেকেন্ড পার্ট টু যার যেটা আছে রিপালসান মোটর রিপালসান ইন্ডাকশন মোটর খুব একটা বলা যাবে যে আছে বলে আমাদের আছে রিপালসান মোটর আছে তবে এসি সিরিজ মোটর আর ইউনিভার্সাল মোটর তো আছেই ঠিক আছে এসি সিরিজ মোটর ইউনিভার্সাল মোটর একটু মডিফিকেশন সেটা আছে তো দিজ আর দা টপিক্স টু বি কাভার ইন আওয়ার ক্লাসেস এগুলো সব হয়ে গেছে নেক্সট বলছিলাম কি সিঙ্গল সাপ্লাই ইন্ট্রোডাকশন পার্ট হয়ে গেছে তো টু টু যদি থ্রি ফেজ ইন্ডাকশান মেশিন ধরি অ্যাকর্ডিং টু দা রোটার কনস্ট্রাকশন ইট মে বি টু টাইপস ওয়ান ইজ দ্য গেজ টাইপ অ্যানাদার ইজ দ্য স্লিপিং টাইপ ইউ হ্যাভ কাভার ডিস সিঙ্গল ফেজ ইন্ডাকশান মেশিন যদি আমি ধরি তো সেখানে স্লিপিং ইন্ডাকশান মোটর থাকবে না বা নেই আর কি নেই ভেরি রেয়ার বললেও ভুল হবে নেই হ্যাঁ আছে কি স্কুল গেজ ইন্ডাকশান মোটর মানে স্কুল গেজ টাইপের রোটার ওখানে অ্যাভেলেবল তবে পার্টটা কি বলছিলাম যে কনস্ট্রাকশন বলছিলাম টু মেজর পার্টস আর দেয়ার ওয়ান ইজ দা স্টেটার এনাদের ইজ দা রোটার ওয়ান ইজ দা স্টেটার এনাদের ইজ দা রোটার তো স্টেটারে আছে কি ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং আছে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং আছে এবং অবভিয়াসলি ইনার সাইড এই তো কোডটা কি হচ্ছে ল্যামিনেটেড কেন ল্যামিনেটেড এটা অনেকবার বলা হয়েছে বা জানো কোয়ালিটি ইজ ল্যামিনেটেড এটা বলা হয়েছে আর স্লটস আর ইনার সাইড স্লটস আর ইনার সাইড and uh, in uh, and the windings are here. ওকে ওয়ার্নিংস তো জেনারেলি দুটো একটা থাকতে পারে কিংবা দুটো থাকতে পারে তো যদি দুটো থাকে সেটা স্প্লিট ফেজ এরকম বলা যাবে সেটা একটু পরে আসবো তো যদি দুটো ওয়ার্নিং থাকে তাহলে ই মানে ফেজ ডিফারেন্স হচ্ছে নাইনটি ডিগ্রি নেক্সট আসছে কি এইটা বলছিলাম যে স্কোয়েলকেজ টাইপ রোটার তো এটা আগে দেখে এসছো তো স্কিউ কলা আছে কেন কলা আছে সেটা জানো স্কিউ অ্যাঙ্গেল কত হয় সেটা জানো অ্যান্ড দেওয়া যায় বার উইথ অ্যালুমিনিয়াম অর কপার

থিওরি আর অ্যাভেলেবল ফার্স্ট ওয়ান ইজ ক্রস ফিল্ড থিওরি নেক্সট ওয়ান ইজ ডাবল ফিল্ড রিভলভিং থিওরি এই তো আমি গল্পের মতো বলে যাচ্ছি কেউ আছো কেন সব চলে গেছো হ্যালো না ফাইন কিছু বোঝা যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে না অনেকবার রিপিট হয়েছে হ্যাঁ তাড়াতাড়ি বলতে হবে এগুলো দরকার হলে বলবে এই তো টু থিওরি দেয়ার ওয়ান ইজ ইটা কস্ট ফিল্ড থিওরি আমাদের যেটা ডাবল ফিল্ড রিভলভিং থিওরি এটা বলা হয়ে গেছে তো আমাদের ডাবল ফিল্ড রিভলভিং থিওরিটা এটা ম্যাথমেটিক্যাল বেস্ট দুটোই এটা তো কস্ট ফিল্ডও ম্যাথমেটিক্স আছে কম যাই হোক কিন্তু ডাবল ফিল্ডটা হচ্ছে গিয়ে বেশি পপুলার বেশি পপুলার এটা নিয়ে আমরা এগিয়েছি বা লোকজন এগিয়েছে এই তো তো না কাম টু দ্য কস্ট ফিল্ড থিওরি ক্রস ফিল্ড থিওরি এটা তো বলছিলাম কি যে সাপোজ দিস ইজ ইউর স্ট্যাটার মাঝে আছে রোটার ওভিয়াসলি দিস ইজ স্কুয়ার লিকেজ রোটার

এটা হচ্ছে আগে বলেছি বা অনেক আগে বলেছি এটা হচ্ছে তোমার ইন্ডাকশন মেশিন ইন্ডাকশন মেশিন মানে কি একটু ওখানি পিছিয়ে যাই মেশিনস মে বি টু টাইপস বা মোটর মে বি টু টাইপস ওয়ান ইজ কন্ড্রাকশন মেশিন অ্যান্ডার ইন্ডাকশান মেশিন কন্ড্রাকশনার মেশিন যদি তুমি ধরো সেখানে টু এক্সাইটেশন সে দেওয়ার মানে দুটো তোমাকে সাপ্লাই এক্সাইটেশন বলবো না টু এনার্জি সোর্স আর দেয়ার ওয়ান ফর আর্মেচার অ্যানাদার ফর ফিল্ড এই তো ইন্ডাকশানস অব বোথ ফিল্ড অ্যান্ড আর্মেচার কারেন্ট টলক উইল প্রোভাইড টল উইল ডেভলপ অ্যান্ড মেশিন উইল রোটেট

আর অন্য কোনো ফ্লাক্স নেই তাহলে মেশিনটা রোটেট করবে না তাহলে ফার্স্টে যেটা বলেছিলাম ইট হ্যাজ নো স্টার্টিং টক এটা প্রুভ হয়ে গেল নেক্সট বলছে কি সাপোজ দ্য রোটার তুমি বাই এক্সটার্নাল মিন সেটাকে একটুখানি রোটেট করে দিচ্ছি ইন দি ডিরেকশন তাহলে কি হবে দা কারেন্ট উইল ফ্লো ইন দ্য বার ইন দ্য বার এই তো মানে ইএমএ উইল ডেভেলপ অ্যান্ড দেন কারেন্ট উইল ফ্লো ইন দ্য বার অর দা রোটার আর তার মানে কি একটা ফ্লাক্স তৈরি হবে ফ্লাক্সটা কি হবে এইটা এফএস বললে এটা এফ আর মানে ডিউ টু রোটাল দে আর পাপেন্ড মোস্টলি পাপেন্ড ইন নেটার নেচার এই তো তো মোস্টলি কেন বলছি সিসি ইন্ডাকশন মেশিন নাইনটি ডিগ্রি হওয়ার কথা ছিল বাট দে আর ইস রেজিস্ট্যান্স তার মানে একটা নাইনটি ডিগ্রি থেকে কম হবে তার মানে এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে নাইনটি ডিগ্রি থেকে কম তো যাই হোক দুটো ফ্লাক্স আছে মানে এবং প্রায় পাপেন্ড কুলার যে কারণে টর্ক উইল ডেভেলপ অ্যান্ড মোটর উইল রোটেট ইন দিস ডিরেকশনস ওকে তাও বলছিলাম কি যে অ্যাঙ্গেলটা বাড়বে আর যখন যেটা হাই স্পিড হয়ে মানে রেটেড স্পিড বা ভেরি নিয়ার টু দ্য শৃঙ্কোনার স্পিড হয়ে গেল তখন কী হবে এই এফ আর এফ এস এফ এস আর এফ আর এটা মোটামুটি এন্ডু কালার হবে এবং মোটরটা রোটেট করবে এই তো তাহলে সেকেন্ডটা হয়ে গেল যে রোটেট করে দিলে এখানে রোটেট করবে থার্ড বলছিলাম কি যে হচ্ছে তোমার যেদিকে রোটেট করবে সেদিকে রোটেট করা হবে দেখো বুঝতেই পারছো যে এদিকে রোটেট করালে এদিকে ডট হচ্ছে এদিকে ক্রস হচ্ছে আর এদিকে যদি রোটেট করে উল্টো ডিরেকশনে এদিকে ডট হবে এদিকে ক্রস হবে লাইক দিস এই তো তাহলে সেই গেছে মোটরটা অ্যাকর্ডিং টু ফ্লেমিং লেফট হ্যান্ড রুল রোটেট করবে এই তো তাহলে তিনটে বিহেভিয়ারই প্রুভ হয়ে গেল নাও কাম টু দা নাও কাম টু দা ডাবল ফিল্ড রিভলভিং থিওরি এটা কি বলছিলাম যে ওয়ান সাইনোসোডাল কোয়ান্টিটি ফাইভ ইকাল টু কস ফাই ফাইভ এম কস ওমেগাটি ইট ক্যান বি রিজলভ ইন টু টু রোটেটিং ফ্লাক্স এই তো অফ হুইচ অফ হুইচ ম্যাগনেটিক ইজ ফাইভ এম বাই টু এই তো অ্যান্ড দে উইল রোটেট ইন সিকোনা স্পিড কীরকম আচ্ছা এটাকে প্রমাণ করতে হবে এটাকে প্রমাণ করলে হয়ে গেল এটাকে বলছিলাম ব্যাক ভাবে প্রমাণ করবো তার মানে ফাইগাল টু ফাই এম ভেঙে দুটো করবো না এই দুটো জুড়ে ফাই এম করবো এই তো উল্টো দিকে এটাকে প্রুফ করা প্রুফ করবো এবং সেটাই কনভিনিয়েন্ট এবং সেটাই চলে ঠিক আছে আচ্ছা এটাকে প্রুফ করব যেটা বলছিলাম স্টেটমেন্টটা কি একটা ফ্লাক্স আছে সাপোজ ইন দি ডিরেকশন ইট ক্যান বি রিজার্ভ টু পার্টস এই তো এইটাই মানে এই একটা পার্ট এই একটা পার্ট এটা এদিকে রোটেট করবে আর এটা এদিকে রোটেট করবে এই তো তাদের এই হচ্ছে গিয়ে স্টেটমেন্টটা তো বলছিলাম কি যে এই স্টেটমেন্টটা যদি আমি ধরে নিই যে এরকম আছে এদিকে এটা রোটেট করছে এদিকে রোটেট করছে তাহলে এটা এক্স এক্সিস কত হবে ওয়াই অ্যাক্সিস কত হবে সেটুকু আমরা দেখবো তো এক্স কম্পোনেন্ট এই ফিগারটা থেকে দেখছি হোয়াট উইল এক্স কম্পোনেন্ট এক্স কম্পোনেন্ট ইকুয়াল টু এম বাই 2 cos omega t প্লাস এম বাই 2 cos omega t এন্ড দুটো অ্যাড করলে 5m cos omega t নো প্রবলেম নাও কাম টু দা ওয়াই কম্পোনেন্ট কি হবে এইটা মাইনাস এটা ভুল আছে এটা মাইনাস এইটা ইকুয়াল টু জিরো হচ্ছে তো দেন হোয়াট উইল বি দা রেজাল্ট এন্ড ফ্লাক্স রেজাল্ট এন্ড ফ্লাক্স ইজ 5m ইকুয়াল টু cos omega t তার মানে আমি বলতে যাচ্ছি যে আমি যেটা বললাম যে এই কোয়ান্টিটিটাকে ভেঙে দুটো ভাগে ভাগ করব তাহলে দিস ইজ ট্রু এই তো এটা প্রমাণ হয়ে গেল তার মানে এখন দেখছি কি অ্যাজিপ যেন একটা পরিবর্তে যেন দুটো একটা পালসেটিং এর পরিবর্তে অ্যাজিপ যেন দুটো তোমার দুটি ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এবং বোধ ডিরেকশনে রোটেট করছে এবার একটা যদি ধরি সাপোজ এইটা তাহলে ইট লাইক থ্রি ফেজ ইনসান মোটর তো এদিকে রোটেট করছে সাপোজ দিস ইজ ফরওয়ার্ড দেন ইট ইজ রিভার্স ডিরেকশন অল ভাইসি ভাষা বা এটাকে যদি ডিরেকশন বলি এটাকে রিভার্স ডিরেকশন যা যাই বলো না কেন ইট পিওরলি ডিপেন্ডস অন ইউ এবার দেখছিলাম কি যে এটা কিভাবে পালসেটিং হচ্ছে এবার বলছিলাম এদিকে ফাইভ এম হচ্ছে আর মানে এইটা যদি প্রজেকশনটা ধরি এই দুটো প্রজেকশন যদি ধরি তাহলে দেখবো এদিকে এম আর সরে সরে গিয়ে হচ্ছে আবার এদিকে মাইনাস ফাইভ আবার এদিকে ঘুরে জিরো 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 হয়ে প্লাস ফাইভ এম এইভাবে এটা পালসেটিং হচ্ছে এই তো কিন্তু এইটা আর এইটা দুটো রোটেটিং তাই যদি হয় তাহলে সেখান থেকে আমি ফিফেজ ইন্ডাকশন মেশিনের কনসেপ্টে চলে গেলাম

algebraic sum of two talks are indicated by the solid line. এই তো এগুলো আগের দিন হয়ে গেছে তাহলে এটা বলছি যে সডিল সডিল লাইন দিয়ে এটা কি ইন্ডিকেট করছি এবারে আমি কি করছি দেখি তো বলছে কি যে হোয়াই ইট ইজ নট সেলফ স্টার্টিং বলছে কি সেলফ স্টার্টিং মানে কি দিস ইজ ইউর স্টার্টিং পয়েন্ট স্ট্যান্ড স্টিল কন্ডিশনস হিয়ার নেট টর্ক ইজ জিরো একটু পিছিয়ে গিয়ে বলি ফরওয়ার্ড টক ইকাল টু ব্যাকওয়ার্ড টক তো নেট টক ইকাল টু জিরো সো ইট উইল নট সেলফ স্টার্টিং ফার্স্ট কন্ডিশন ইজ নেক্সট বলছে কি যেদিকে রোটেট করে দেবো সেদিকে রোটেট করবে সাপোজ তুই ফরওয়ার্ড এক্সান রোটেট করে দিচ্ছি এদিকে রোটেট করে দিচ্ছি দিয়ে এইখানে ছেড়ে দিচ্ছি ঠিক আছে টক সো নেট ইউর অপারেটিং পয়েন্ট এইতো তাহলে দেখছি যে ফরওয়ার্ডেট দিলে রোটেট করে যাচ্ছে কাম ব্যাকওয়ার্ড নাড আমি এইদিকে ব্যাকওয়ার্ড দিকে রোটেট করিয়ে এরকম একটা জায়গায় আমাকে ছেড়ে দিচ্ছি দিলে কি হবে দেখো এইখানে ব্যাকওয়ার্ড টক ইজ অফ মধ্যার ফরওয়ার্ড টক তার মানে নেট টক ইজ দেওয়ার ব্যাকওয়ার্ড টক ইজ দেওয়ার সো মেশিনটা এই পাথটা ফলো করবে এবং এইখানে এসে ও থামবে বি ও অপারেটিং পয়েন্ট তা সেকেন্ডটা বললাম যেদিকে ঘোরাচ্ছি সেদিকে না থার্ডটা বললাম আচ্ছা সেকেন্ডটা বললাম যে স্টার্টিং টর্ক হলো এবং থার্ডটাও প্রমাণ হয়ে গেল যেদিকে রোটেট করাচ্ছি সেই দিকে রোটেট করছে এই তো এটুকু হয়ে গেছে এগুলো সব আমি দিয়ে দেবো অসুবিধা নেই এবার বলছিলাম কি হোয়াট ইজ একটা স্লিপ যেহেতু মেশিন একদিকে ঘুরছে আর দুদিকে দুটো টর্ক আছে সো স্লিপ মে হ্যাভ মে হ্যাভ না স্লিপ হ্যাভ টু ভ্যালুজ ঠিক আছে ওয়ান ফর ফর স্লিপ আর এনার এনার ইজ ফর রিভার্স স্লিপ ফার্স্ট ওয়ান ইজ ইন্ডিকেটেড বাই এসেফ

তার উল্টো দিকে স্লিপটা ঘোলাতে চাইছে যে কারণে এইটা লেখা হয়েছে এবং আফটার সিম্প্লিফিকেশন ইউ উইল গিভ ইউ টু মাইনাস এস দেখতে পাচ্ছ যে একটা এস আর একটা টু মাইনাস এস এবার এই প্যারাগ্রাফটা বলছিলাম ইম্পর্টেন্ট সিন্স ফর ইউজুয়াল রোটেটিং ইউজুয়াল রোটার রেজিস্টার্স পার রেজিস্টার্স বাই রিয়াক্টেন্স রেশিও দ্য টর্ক অ্যাট স্লিপ এস অফ লেস দ্যান ইউনিটি আর গ্রেটার দ্যান দোজ অফ দ্য স্লিপ

নেক্সট বলছিলাম কি নাও কাম টু দা নাও কাম টু দা ইকোভেলেন্ট সার্কিট ইউ নো দা ইকোভেলেন্ট সার্কিট অফ থিপেজ ইন্ডাকশন মেশিন টু সাইলেন্ট পার্টস ওয়ান ফর স্টার্টার অ্যান্ড এনার্জি ইজ ফর রোটার এই তো তো আমি স্ট্যাটারের পার্টটাকে বাদ দিচ্ছি মানে ফর দ্য টাইম বিং বাদ দিচ্ছি আমি করছি কি যে রোটার সাইডটাকে আমি নিচ্ছি এখানে একটা জিনিস বলা হয়েছে আট টু মানে এখানে যা প্যারামিটার আছে দেখো এখানে আট টু আছে এক্স টু আছে হোয়াট ইজ আট টু আট টু ইকাল টু আট টু বাই টু লিখেছি এই তো ক্যাপিটাল আট টু বাই টু আট টু হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য রোটার এই তো আর এক্স টু হচ্ছে এক্স টু বাই টু এই এক্স টুটা কি রিয়াক্টান্স অফ দ্য রোটার এই তো এটা হচ্ছে রিয়াক্টান্স অফ দ্য রোটার এটা বলছে রেজিস্ট্যান্স অফ দা রোটার এটা রিয়াক্টান্স অফ দ্য রোটার এটা আট টু ভ্যালু মানে ডিভাইডেড বাই টু এক্স টু হচ্ছে এক্স টু বাই টু এই তো আচ্ছা কেন করেছি দেখো দুটো কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো করছে দুটো কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো করবে ওয়ান ফর আই টু এনার ফর আই টু বি কম্বিনেশন হচ্ছে আই দুটো কম্বিনেশন হচ্ছে আই বা অ্যাডিশন হচ্ছে আই বা ফেদার সাম হচ্ছে আই এই তো যে কারণে আর দুটো ভাগ করা হয়েছে কেন অ্যাকর্ডিং টু কেসিএল যেটা বলছিলাম আই টু এ প্লাস আই টু বি ইকাল টু আই যে কারণে দুটো ভাগে ভাগ করা হয়েছে আর কি আচ্ছা এইটা নিশ্চয়ই চেন আগে হয়েছে ডিফারেন্সটা কি ছিল এখানে ছিল আর টু ছিল আরেকটা আর টু ছিল একটা এক্স টু ছিল তারপর এই পার্টটা ছিল এটা সে মনে করতে পারছো হ্যাঁ তো ফর দ্যক অফ সিম্পলিসিটি উই ক্যান অ্যাভয়েড আর টু বিকজ ইট ইজ ভেরি লো ঠিক আছে এটা লো যে কারণে এটাকে ফর দ্য টাইমিং এটাকে বাদ দিচ্ছি তাহলে দিস ইজ ইউর ইকোন সার্কিট ফর ফর রোটেটিং ফ্লাস দেখতে পাচ্ছ ফর রোটেটিং যখন হচ্ছে তার রেসপেক্টে স্লিপ হচ্ছে এস যে কারণে দিস ইজ আট টু বাই এস আই থিঙ্ক ইউ ক্যান রিমেম্বার দিস নিশ্চয়ই মনে করতে পারছো এটা কি রিপ্রেজেন্ট করে এটা মেকানিক্যাল এটা মেকানিক্যাল লোডের আর কি হ্যাঁ এটা এটা এটাই হয় আগে পড়েছ নাও ফর ব্যাকওয়ার্ড রোটেটিং ফ্লাক্স ব্যাকওয়ার্ড রোটেটিং ফ্লাক্স সেটা কি ছিল এই আটটো টাকা বাদও ছিল এখানে ইনস্টেড অফ এস উই আর ইউজিং টু মাইনাস এস এই তো টু মাইনাস এস কেন করছি সিন্স ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড স্লিপ ইজ টু মাইনাস এস এই তো তাহলে এই সার্কিটটা ক্লিয়ার অ্যাট দ্য টাইম আমি বলছিলাম যে রোটার কারেন্টস আর ইকুয়াল মানে অ্যাট স্ট্যাম্প স্টিল মানে এস এস কাল ওয়ান

আই আই টু টু বি ইজ দ্য এফ এই তো এবার দেখো এইগুলো কারেন্টগুলো কী তৈরি করে তৈরি করে এবং রিভার্স ডেকশনটা বেশি হয়ে যাচ্ছে রিভার্স ডেকশন ফ্লাক্সটা সাবটাকটিভ হয়ে যাচ্ছে আর ফরওয়ার্ড একশানের ফ্লাক্সটা অ্যাডিটিভ হয়ে যাচ্ছে যে কারণে মেশিনটা কোন দিকে রোটেট করবে যেদিকে টর্ক হবে তার মানে ফরওয়ার্ডের টর্ক হবে এবার ফরওয়ারেকশন রোটেট করিয়ে যাবে এই হচ্ছে গিয়ে টোটাল অপারেশন ওকে এটা নিশ্চয়ই জানা হয়ে গেছে বা আগের দিন বলা হয়ে গেছে আজকে জাস্ট ব্লাস আপ করা হলো অসুবিধা নেই না এখান থেকে নতুন জিনিস বলছি এটাও বলা হয়েছিল কিছুটা আমি বলি মেকিং ইন্ডাকশন মোটর সেভ স্টার্টিং হ্যালো আছো কেউ মেকিং এখান থেকে মোটামুটি স্টার্ট হবে ধরে নাও মেকিং সেভ স্টার্টিং বলছিলাম স্টার্টিং ইউ দ্যাট তাহলে কি করতে হবে হুইচ ইজ নট পসিবল তো কোথায় বেশি পসিবল হবে না হয় আর ফ্রিকুয়েন্টলি ফ্রিকুয়েন্টলি রোটেশান সিচ রিকোয়ার তাই তো বাড়িতে তোমার মানে যেখানে দিনে একবার স্টার্ট করতে হয় সেখানে ঠিক আছে না আমি মানলাম বা যেখানে এক বছরে একবার স্টার্ট করতে হয় মানলাম যেখানে দু বছরে স্টার্ট করতে হয় মানলাম কিন্তু ওরকম ব্যাপারটা না আমাদের হোম অ্যাপ্লায়েন্স ইউজ হওয়া মানে ফ্রিকুয়েন্সি স্টার্ট কিংবা স্টপ দরকার যে কারণে তো হাত দিয়ে ঘুরিয়ে দেবো বা কোনো একটা দিয়ে ঘুরিয়ে দেবো দিস ইজ নট ফিজি ফিজেবল এই তো যে কারণে আমরা করছি কি এটাকে সেলফ স্টার্টিং কীভাবে হয় সেটাকে দেখছি এই তো যেটা বলছিলাম যে সেল স্টার্টিং কিভাবে হতে পারে ইফ ইউ অ্যাপ্লাই ফেজেস মোর দ্যান ওয়ান তাই তো যে কারণে আমি বলছি কি এটা কে সিঙ্গেল ফেজ সেল স্টার্টিং কীভাবে করছি বাই ইউজিং টু ফেজেস বা টু কয়েল অ্যান্ড বা নাইনটি ডিগ্রি অ্যাপার্ট এই তো এবার আসছে এইখানটায় আসছি তো বলছি আমি দিস ইজ ইউর স্ট্যাটাস বাইরে দিকটা হচ্ছে স্ট্যাটাস আর ইন বিটুইন আছে ওটা অবভিয়াসলি স্কুলে গিয়ে যাবে ওটা টু ওয়ান্ডিং সার দেওয়ার রেড মার্ক একটা আছে আর একটা আর একটা ওই ভাউলেট বা কি আছে যাই ব্লু আছে এই তো ভাউলেট আছে তো রেডটা বলছি দিস ইট ইন্ডিকেট মেন ওয়ান্ডিং ওই তো অ্যান্ড দ্য রিমেনিং ই নোন এজ দ্য স্টার্টিং ওয়ান্ডিং তার দুখানা ওয়ান্ডিং হলো ওয়ান ইজ দ্য মেন ওয়ান্ডিং অ্যান্ড দ্য ইজ দ্য স্টার্টিং ওয়ান্ডিং আমি এবার যদি সাপ্লাই দিই তাহলে মেশিনটা রোটেট করবে কীভাবে রোটেট করবে সেটুকু দেখি ডিপেন্ডিং অফ দিস শুধু তাই না বা ওটা বলতে পারো হ্যাঁ তো বলছি যে ইট মে বি ক্লাসিফাইড ইন্টু দ্য ডিফারেন্ট টাইপস হুইচ আর ইন্ডিকেটেড হেয়ার এই চারটা যেটা দেওয়া আছে ফিগার দেওয়া আছে এখানে লেখা রয়েছে দেখো ফার্স্ট ওয়ান ইজ স্প্লিট ফেজ মোটর এটা বলছে স্প্লিট ফেজ মোটর কেন যে একটা ফেজকে ভেঙে দুটো করছি স্প্লিট করে দিচ্ছি ঠিক আছে নেক্সট বলছি ক্যাপাসিটি স্টার্ট মোটর এটা আরেকটা টাইপ ক্যাপাসিটার স্টার্ট এটা ক্যাপাসিটার মোটর এই তিনটে মাঝে তিনটেকে বলি ক্যাপাসিটার মোটর হ্যাঁ ক্যাপাসিটার স্টার্ট মোটর তার মানে কি যে দেখো যেটা বলছিলাম যে একবার স্টার্ট করে রোটেট করবে ক্যাপাসিটার স্টার্ট মোটর মানে কি আমি ক্যাপাসিটার স্টার্টে ইউজ করছি পরে ওটাকে খুলে দিচ্ছি ঠিক আছে এটাকে বলছি ক্যাপাসিটার স্টার্ট মোটর নেক্সট বলছি যে ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটর তার মানে যে ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটর মানে স্টার্টিংয়ে এক রকম ক্যাপাসিটার দিচ্ছি রানিংয়ে আরেক রকম ক্যাপাসিটার দিচ্ছি ঠিক আছে আর এইটা মানে কি বলছি যে ক্যাপাসিটিটা দিচ্ছি কেন ইউনো তার ইমপ্রুভমেন্ট পাওয়ার ফ্যাক্টর ই যে ভাইটাল থিং এই তো পাওয়ার সিস্টেমে পড়েছে যে পাওয়ার ফ্যাক্টর যত টেন্স টু ওয়ান হবে তত সিস্টেমের পক্ষে ভালো এই তো এগুলো ড্রব্যাকস এগুলো নিশ্চয়ই পড়েছে হ্যাঁ পাওয়ার ফ্যাক্টার পুরো হলে সেটা ঠিক না আর কি অনেক লস এর সেটার হবে এফিসিয়েন্সি অনেক কমে যাবে এই সেটার সেটটা যাই হোক তো বলছি কি যে এই মাঝে যেটা আছে ক্যাপাসিটা স্টার্ট ক্যাপাসিটা রাউন্ড মোটন এটা ওই কনসেপ্টে তৈরি তো সব মেশিনই মানে ডিজাইন পারপাসে ওরকমভাবে রকমভাবে করা মানে রিকোয়ারমেন্ট পারপাসে করা হয়েছে আর কি যেখানে যেমন আমার রিকোয়ারমেন্ট সেরকমভাবে মেশিনটাকে ডিজাইন করা হয় এনিওয়ে তারপরটা আছে পারমানেন্ট স্প্লিট ক্যাপাসিটার মোটর তার মানে একেবারেই স্প্লিট করা হচ্ছে পারমানেন্টলি ক্যাপাসিটার কোনো ব্রেক বা মেকের বা অ্যাডিশান বা অল্টারেশনের কোনো দরকার নেই এরকম কেউ বলছে পারমানেন্ট স্প্লিট ক্যাপাসিটার মোটর এটা ফ্যানে আমরা দেখতে পাই আর থার্ড টাইপ হচ্ছে কি সেডেট পোল মোটর এটা একটু অন্য টাইপের মোটর এটা একটু অন্য টাইপের মোটর কিন্তু সিঙ্গেল ফেজ টু ফেজ মানে কিভাবে রিভলভিং ফিল্ড তৈরি করা হবে তার টেকনিকটা খুব সুন্দর এবার দেখবো আর কি ওকে সো দিজ আর দ্য ক্লাসিফিকেশন নাও কাম টু স্প্লিট ফেজ মোটর এটাও আগের দিন হয়ে গেছিল স্প্লিট ফেজ মোটর এটা আগের দিন বলছিলাম যে হ্যালো দেখা যাচ্ছে গো হ্যাঁ বলছি কি যে দিছি যে রোটার স্কুল যে রোটার এখান থেকে নতুন ধরতে পারো আজকে আজকে ক্লাসে আর কি সো দিছি যে রোটার স্কুল যে রোটার সাপ্লাই ইজ হিয়ার সিঙ্গেল ফেজ সাপ্লাই হিয়ার টু ওয়ার্ডিংস আর দেওয়ার দিস ইজ ইউর মেন ওয়ার্ডিং দিস ইজ ইউর অক্সিজেনের ওয়াইন্ডিং নাইনটি ডিগ্রি ফেজ ডিফারেন্সটা আছে মোটামুটি ঠিক আছে অ্যান্ড সাম সুইচ আর দেওয়ার সেন্ট্রিফিক্যাল সুইচ সেন্ট্রফিক্যাল সুইচ তো তোমরা জানো যে একটা স্পিডে উঠলে ও কী হবে ব্রেক হয়ে যাবে অ রিলে অ রিলে রিলের কাজটা কি ব্রেক করে দেওয়া পাওয়ার সিস্টেমে অনেক পড়ে এসছো হ্যাঁ তো সিম্পল ক্যাপ ক্লাপার টাইপ দিলে জানো হ্যাঁ বা যাই হোক মোট কথা রিলে ঠিক আছে যেটা নাকি সার্কিটকে মেক বা ব্রেক করে এই তো সিম্পলেস্ট ওয়ে হচ্ছে বা ইউজিং সেন্টিফিকাল সুইচ ওকে এবার অ্যাকশনটা কি হচ্ছে দেখি আচ্ছা এবার এর ডিজাইন ফিচার্সটা কেমন করে দেখি এই যে আর এম বাই এক্সএম মানে এই দুটো প্যারামিটার গ্রেটার দেন ভুল বললাম আর এ বাই এক্স এম মানে এইটা প্যারামিটার হ্যাঁ গ্রেটার দেন আর এম বাই এক্স এম মানে এইটা প্যারামিটার ঠিক আছে এই দুটো দেশেও ওইভাবে অ্যাডজাস্ট করা হয় বা এর উপর ডিপেন্ড করে তোমার মানে ফেজ ডিফারেন্সটা কি হবে আর কি সেটা ডিপেন্ড করে তো যাই হোক আমি এখানে করছি কি যে ইনিশিয়ালি এই সুইচটা ওপেন এ ক্লোজড এই সুইচটা ক্লোজ তাহলে কারেন্ট আসবে কারেন্ট এসে এই দুটো পার্ট হবে ওয়ান ইজ দ্য আই এম পাসিং থ্রু দ্য মেন ওয়াইন্ডিং এনার্জার ইজ দ্য আইএ পাসিং থ্রু দা অক্সিলিয়ারি ওয়াইন্ডিং ঠিক আছে সিন্স প্যারামিটার্স ডিফারেন্ট তাহলে কী হবে দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স হবে তাই তো এটাতে একটা ফেজ হবে এটাতে একটা ফেজ হবে দুটো ফেজ হয়ে গেল তার মানে দুখানা দুখানা ফেজ পেলাম অ্যাকচুয়ালি তার মানে সিঙ্গেল ফেজ সাবজাইটাকে স্প্লিট করলাম দুখানা ফেজে অ্যান্ড নাও ইট বিকামস টু ফেজ বা স্প্লিট ফেজ ইন্ডাকশান মেশিন ওকে দুটো ফেজ আছে এটা মানে ইন্ডাকশান মেশিনে পড়েছো থ্রি ফেজ ইন্ডাকশান মেশিনে যখন পড়া হয়েছিল রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যখন পড়া হয়েছিল তখন পড়েছো টু ফেজ দিলে তোমার রোটে রিভলভিং থিওরি রিভলভিং রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হবে যে কারণে কী হবে মেশিনটা রোটেট করবে ঠিক আছে কেন রোটেট করবে এগুলো থ্রি ফেজ থ্রি ফেজে পড়েছো ঠিক আছে এবার বলছে কি যে এই সুইচটা কেন আছে বলছে কি এটা জিরো মানে জিরো স্পিড থেকে বা স্ট্যান্ড স্টিল থেকে শুরু করবে এবং থামবে কোথায় ভেরি নিয়ার টু দ্য সিঙ্কোনা স্পিড এই তো তো যখন সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট স্পিড উঠে যায় তখন এই সুইচটা ওপেন হয়ে যায় ঠিক আছে এবং অ্যাট দ্য টাইম ইট রান উইথ সিঙ্গেল ফিজ সাপ্লাই অ্যান্ড ইট ইজ অ্যাট দ্য টাইম ইট ইজ সিঙ্গল ফিজ ইন্ডাকশান মেশিনস আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার ওকে দুটো এটা নিশ্চয় খুব একটা বলার দরকার নেই বেশি বললে আবার সোজা হয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফেজার ডায়াগ্রাম ফেজ ডায়াগ্রাম দেখো দিস ইজ ইউর ভি দিস ইজ ইউর ভি ভি ফেজার আর কারেন্ট হচ্ছে আই টোটাল কারেন্ট হচ্ছে আই ইট হ্যাজ টু কম্পোনেন্টস ওয়ান ইজ আই এম ওয়ান ইজ আই এ এই তো এটা এদিকে কেন ওই যে আর এর উপর ডিপেন্ড করছে দেখব ওখানে প্যারামিটার একটা রেশিও ছিল হ্যাঁ কোনটা আর বেশি কোনটা আর কম বা এক্স এক্স বেশি কম তার উপর ডিপেন্ড করবে অ্যাঙ্গেলটা হবে তো দিস দিস ইজ ইজ ফর কারেন্ট কারেন্ট মেইন এই তো টোটাল কারেন্ট হচ্ছে আই ঠিক আছে পাওয়ারটা কত হবে ভি ইনটু আই ইনটু এই কস থিটা যা হয় রিয়াল পাওয়ার বা কিলোওয়াট বা এইচ পি যাই বলো ওইটা হবে ঠিক আছে এখানে একটা জিনিস এই যে এই যে ফেজ ডিফারেন্স করলাম দেখো এই ফেজ মাসে অর্ডারটা নাইনটি ডিগ্রি ভালো হতো ভালো হতো বুঝতে পারছো ভালো হতো কিন্তু নাইনটি ডিগ্রি নয় এটা কিরকম টোয়েন্টি ফাইভ টু থার্টি ডিগ্রি লাইক দিস ওকে ইট ডিপেন্ডস অন দ্য প্যারামিটার অফ দ্য মেন ওয়াইন্ডিং অ্যান্ড অক্সিলারি ওয়াইন্ডিং ঠিক আছে এটা যত বেশি করবো তত ভালো কেন বেশি করলে ভালো এই যে টক যেটা হবে সেটা তার ভ্যালু কত হবে যে এইটা হবে টক টি এস ইকাল টু কে আই এম আই এ সাইন ফাইভ ঠিক আছে এটার উপর ডিপেন্ড করছে এটার উপর ডিপেন্ড করছে টকটা কত স্টার্টিং টকটা কত হবে ঠিক আছে এই ফাই যত বেশি হবে দেখো সাইন তত বেশি হবে এই তো সাইন জিরো মানে নো টক স্টার্টিং নো স্টার্টিং টক সাইন নাইনটি ডিগ্রি ম্যাক্সিমাম স্টার্টিং টক তাহলে ওই ওই অ্যাঙ্গেলটা যত বেশি হবে তত স্টার্টিং টক তোমাকে বেশি দেবে ঠিক আছে তা ফেজারটাকে আমি যদি যাই তাহলে আমাদের যখন ডিজাইন করবো বা সিঙ্গল ফিজিনশ মেশিন ডিজাইন তোমাদের পরে আছে পরে সেমিস্টারে আছে যাই হোক হ্যাঁ তো সেখানে কি হবে এইটাকে বড় করতে হয় আর কি এটাকে যত বড় করবো তত ভালো স্টার্টিং টক বেশি করার জন্য টু হান্ড্রেড বা থ্রি হান্ড্রেড পার্সেন্ট করার জন্য এটাকে বড় করতে হয় এনওয়ে আমি যেটা বলছিলাম ডিগ্রি যত বেশি হবে নাইনটি ডিগ্রি কাছাকাছি হবে তত ব্যাপারটা ভালো কেন ভালো স্টার্টিং টকটা এই ফাইভের উপর ডিপেন্ড করছে ঠিক আছে এখানে খুব একটা বলার নেই সব বলা হয়ে গেছে নেক্সট বলছি নাও কাম দা টক স্লিপ ক্যারেক্টার টক স্লিপ ক্যারেক্টারিস্টিক বা টক স্পিড ক্যারেক্টারিস্টিক যাই বলো সো দিস ইজ ইউর স্পিড এটা এদিকে বলছি স্পিড এদিকে বলছি টক এই তো তো স্টার্টিং টক কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ টু টু টাইমস অফ দ্য ফুল লোড টক ঠিক আছে ফুল লোড টক মানে কি যে মোটরটা কোথায় আলটিমেটলি ঘুরবে সাপোজ এইখানে ঘুরবে তো এটা জানো যে মোটর টক ইকাল টু যখন লোড টক হয় তো সেই জায়গায় ব্যালেন্স হবে তাই তো মোটর টক আর ড্রাইভিং টক লোড টক দুটো যখন সেম হবে উইল ডিসির অপারেটিং পয়েন্ট ইন্টারাকশনাল পয়েন্ট হচ্ছে অপারেটিং পয়েন্ট তো এইটা হচ্ছে তোমার অপারেটিং পয়েন্ট দিস হ্যাঁ তো এখান থেকে দেখো এই স্টার্টিং টকটা কত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বাই ওয়ান পয়েন্ট ফাইভ টু টু টাইমস হচ্ছে এই তো স্টার্টিং টক যত মেশিন হবে তত কোনো কোনো ক্ষেত্রে ভালো হয় যেমন তুমি যদি ট্রাকশন ভাবো বড়ো মেশিন বা সিরিজ মোটর বা ডিসি সিরিজ মোটর যদি ভাবো সেখানে স্টার্টিংটা যত বেশি হবে তত ভালো এই তো এটা আমাদের হাতে আছে আমরা ডিজাইনের উপর ঠিক করবো সাইন টকটা কত হবে তো যাই হোক এবার আসছে এটাকে এক্সপ্লেন করি কেমন হয় দেখি তো টু সার দেওয়ার ওয়ান ইজ ওয়ার্নিং ওয়ার্নিং শুধু যদি মেন ওয়ার্নিং থাকতো তাহলে দিস উইল বি ইউর দিস উইল বি ইউর টক স্লিপ কাপ শুধু যদি মেন ওয়ার্নিং থাকতো তাহলে দিস উইল বি ইউর টক স্লিপ কাপ ঠিক আছে দেখতে পাচ্ছ যে শুধু মেন ওয়ার্নিং তাহলে স্টার্টিং টক নেই তাহলে মোটরটা রোটেট করবে না প্রমাণ হয়ে গেল ঠিক আছে তো ইনিশিয়ালি দে আর টু ওয়ার্নিং ইন সার্কিট ওয়ান ইজ দা মেন ওয়ার্নিং এই তো ওয়ান ইজ মেন ওয়ার্নিং তাহলে স্টার্টিং টক ঠিক আছে কোন পার্টটা ফলো করবে এই রেড পার্টটা ফলো করবে এইখানে এলো এই তো এবার যখন স্পিডটা সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট হয়ে গেল তখন কি হবে সুইচটা কেটে গেলো তাহলে কি হবে ওই এদিকে এইটা ড্রপ করলো তখন কি আছে শুধু মেন ওয়ার্নিং ইন দা সার্কিট অনলি মেন ওয়ার্নিং ইন দা সার্কিট তাহলে কোনটা ফলো করবে মোটরটা এই পাতটা ফলো করবে ফলো করে এইদিকে আসবে এবার এরকম একটা জায়গা হবে অপারেটিং পয়েন্ট অপারেটিং পয়েন্ট এই জায়গাটা হবে আমি আবার একবার রিপিট করছি টক স্লিপ টক স্পিড কাপ বলছি বা টক স্লিপ যাই বলো এখানে দেওয়া আছে টক স্পিড কাপ দিস ইজ ইউর স্পিড অ্যান্ড দিস ইজ ইউর টক এই তো তো মোটর কী করছে তো ইনিশিয়ালি বলছে কি দুটো ওয়াইন্ডিং আছে মানে রেড কালার দিয়ে যেটা ডিনোট করছে কী হবে এখান থেকে স্টার্ট করলো এই পাতে গেল এখানে সুইচটা অফ হয়ে গেল তাহলে ড্রপ করলো এইখানে এলো মেন ওয়াইন্ডিং শুধু ওখানে আছে এই তো এবার মেন ওয়াইন্ডিং যে পাত্রা ফলো করবে সেই পাতটা ফলো করবে তার মানে এই পাথটা ফলো করবে এবং এরকম একটা জায়গায় ওর অপারেটিং পয়েন্ট হবে ঠিক আছে এটা হয়ে গেল এগুলো সব বলা হয়ে গেছে কোথায় ইউজ হবে আচ্ছা এখানে কিছু জিনিস লেখা আছে দেখবে যে যেখানে ওই ফ্রিকুয়েন্টলি স্টার্ট হয় বা ফাইভ সেকেন্ডে ওই ওই কিছু টিপিক্যাল ভ্যালু আছে আর কি হ্যাঁ যেখানে কুইকলি স্টার্ট করতে হয় সেখানে এইসব দিতে হয় আর কি এইটা মেশিনটা অ্যাপ্লিকেবল কোথায় ইউজ হয় কিছু এক্সাম্পল আছে টু ড্রাইভ ফ্যান ওয়াশিং মেশিন অয়েল অয়েল বার্নার স্মল মেশিন টুল শেষের ফ্যান মানে সবসময় বাড়ির ফ্যান বুঝবো না যদি পাওয়ার প্লান্টে ট্রেনিং করতে যাও আমি জানি না যে হবে কিনা আর কি মানে তোমাদের স্টুডেন্ট লাইফে হবে কিনা বিয়ে দেবে আমার সন্দেহ আছে হ্যাঁ তো সেখানে যদি দেখতে পাওয়া যায় অনেক টাইপের ফ্যান আছে আইডি ফ্যান এফ ডি ফ্যান এগুলো পাওয়ার সিস্টেমের মধ্যে পড়েছে বা পাওয়ার প্লান্ট ইঞ্জিনিয়ারিং যেখানে হবে সেখানে রয়েছে আইডি ফ্যান এফ ডি ফ্যান উমুক তমুক গাছে ঠিক আছে যেটা তোমার হচ্ছে গিয়ে এয়ার স্প্রে করে তাকে ফ্যান বলবো এরকম ফ্যান মানে শুধু বাড়ির ফ্যান বা টেবিল ফ্যান ওইরকম বুঝবো না ঠিক আছে এনেওয়ে তো বলছি কি এইটার ক্যাপাসিটি কীরকম হয় এই মোটরের সিক্সটি ওয়াট টু টু ফিফটি ওয়াট তো বাড়ির ফ্যান যেগুলো থাকে সেগুলো মোটামুটিভাবে এইটটি ওয়াট এইটটি ওয়াট এরকমভাবে হয় তো এই সব মোটরের যেটা রেটিং হয় সেটা হচ্ছে সিক্সটি ওয়াট টু টু ফিফটি ওয়াট এবং দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফ্রাকশনাল হস পাওয়ার মেশিন ফ্রাকশনাল হর্স পাওয়ার ক্যাপাসিটার স্টার্ট মোটর এটা একই রকম ভাবে আছে দেখো এটা একই রকম ভাবে আছে এর মেন ওয়ার্নিং এদিকে আছে তোমার অক্সিজেন ওয়ার্নিং ক্যাপাসিটার আছে এই তো আর আছে কি একটা সুইচ আছে অপারেশনটা একই কিরকম আমি এখানে ভোল্টেজ দিচ্ছি কারেন্ট ফ্লো করছে দুটো পার্ট আইএম নো প্রবলেম এবার আই এ এদিক দিয়ে আসে নো প্রবলেম এই তো আইয়ে এদিকে আসছে নো প্রবলেম ইনিশিয়ালি সুইচ সুইচ আর ইজ হেয়ার তাহলে কারেন্ট ফ্লো করবে তাহলে মেশিনটা রোটেট করে গেল একইভাবে যখন সেভেন্টি টু এইটি পার্সেন্ট এট ডিপেন্ডস অন ইউ বা ডিজাইনের উপর মানে কোথায় সেন্টিফিক সুইচটাকে আমি সেট করবো তার উপর ডিপেন্ড করছে আর কি কোথায় খুলে যাবে হুম তো অ্যাট দ্যাট টাইম কী হবে এই মোটরটা এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে মানে ওয়ার্নিংটা ডিসকানেক্ট হবে আর কি ওই জন্য ডিসকানেক্ট হবে তাহলে মোটর রান উইথ সিঙ্গেল ফেস সাপ্লাই এই হচ্ছে ব্যাপার হ্যাঁ আগেটার সাথে পার্থক্য কি আছে আগেরটা ছিল এখানে ক্যাপাসিটার ছিল না এখানে ক্যাপাসিটার আছে ঠিক আছে এখন বুঝতে পারছি ক্যাপাসিটার দেওয়ার যুক্তিটা কি কি এই যে আইএ আর আইএম এর অ্যাঙ্গেলটাকে আমি বাড়িয়ে দেবো দিলে কি হবে স্টার্টিং টর্কটা বেশি হবে তাহলে হয়ার হয়ার দা স্টার্টিং টর্ক ইজ রিকোয়ার ইজ মোর ইন দ্যাট কেস উই ক্যান ইউজ ক্যাপাসিটা স্টার্ট মোটর ঠিক আছে রানিংয়ে আমার টক বেশি দরকার নেই শুধু স্টার্টিং এর টক দরকার সেখানে আমি এই জিনিসটা ইউজ করবো ফেদার ডায়াগ্রাম দেখো এদিকে ভি এদিকে আই এম এদিকে আই আই এটা বলছি লিডিং আই আই আইএইজ লিডিং তাই তো ক্যাপাসিটি হচ্ছে লিডিং তাহলে দুটো কম্বিনেশন কি আইএম আর আই এম এই দুটোর হচ্ছে তোমার টোটাল হচ্ছে আই এই তো তাহলে আর আই ভি আর আই এই তো ভি আর আই এই দুটোর মাঝে অ্যাঙ্গেল হচ্ছে এইটা এটা এটা কতটা পাওয়ার নেবে রিয়াল পাওয়ার তার ডিপেন্ড করছে যাই হোক আমি যেটা বলছিলাম যে আই এ আর আই এম এই দুটোর অ্যাঙ্গেল দেখো প্রায় নাইনটি ডিগ্রি তার মানে এই ফাইটা নাইনটি ডিগ্রি তার মানে ই টু গিবু মোর স্টার্টিং টর্ক ঠিক আছে টর্ক স্টিপ কাপ একই রকমভাবে এটা খুব একটা এক্সপ্লেন করা দরকার নেই শুধু এখানে দেখতে পাচ্ছি কি স্টার্টিং টক হচ্ছে মোর স্টার্টিং টক ইজ মোর একইভাবে এই পাথটা ফলো করবে এখানে কাঠ হয়ে গেল এখানে এলো এটা ফলো করলো বি অপারেটিং পয়েন্ট ঠিক আছে আচ্ছা দেখে নেবে এ ওয়াটেজ কীরকম হয় ওই যে ওয়ান টোয়েন্টি ওয়াট অ্যান্ড সেভেন টু এটা সেভেন পয়েন্ট ফাইভ বোধ হয় না তাহলে তো অনেক হয়ে যায় হ্যাঁ তো সে সেভেন টু ফাইভ ওয়া কিলো ওয়াট আর কি অতও হয় না যাই হোক ঠিক আছে ছাড়ো তো বলছি কি এরকম হয় আর কি আর কোথায় ইউজ হয় যে কম্প্রেসার লার্জ ফ্যানস পাম্পস হাই ইঞ্জার্শিয়াল লোড এটুকু মানে লক্ষ্য করলে বুঝতে হবে যে আমার হাই স্টার্টিংটা কীভাবে হচ্ছে কম্প্রেসার মানে নিশ্চয়ই বোঝো ফ্রিজে থাকে তার মানে ইনিশিয়ালি যখন অন হয় অনেক টর্ক ওখানে দরকার হয় যেন কম্প্রেসার ইউজ করা হয়েছে তো হচ্ছে পাম্প পাম্প কি পাম্প তো তোমার ড্রাই থেকে স্টার্ট হয় না ওয়াটার হেড নিয়ে স্টার্ট হয় তার মানে উই রিকুয়ার মোর স্টার্টিং টপ যে কারণে পাম্প ইউজ হয় এ সেটটা সেটটা ঠিক আছে আচ্ছা বলছি নেক্সট আছে কি ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটর ও পারমানেন্ট স্পিড ক্যাপাসিটার মোটর অ্যাব্রিভিয়েশন হচ্ছে পিএসসি পিএসসি অনেক সময় ইউজ বলে মানে টেকনিক্যাল টার্ম পিএসসি বলে তার মানে পার্মানেন্ট স্প্রিট ক্যাপাসিটা হ্যাঁ দুটো টাইপের হয় ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান মোটর বলছি ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান মোটর আর একটা বলছে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটার রান মোটর অল টু ভ্যালুড ক্যাপাসিটার মোটর এইটাতে দুখানে ক্যাপাসিটার ইউজ করবো আর এটাতে একটা ক্যাপাসিটার ইউজ করবো এইটা ফ্যানে দেখা যায় আসছে তো বলছি কি ফার্স্ট ওয়ান ইজ জিনিস যেটা ফ্যানে ইউজ হয় কি একটা বলছে মেন ওয়ার্নিং এদের এক ওয়ার্নিং আর ক্যাপাসিটার আছে দেখো ইজ নো অ্যারেঞ্জ ফর সেন্টিফিক্যাল সুইচ অর রিলে এই তো সেন্টিফিকাল সুইচ বা রিলে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই আমি এখানে সাপ্লাই দিলাম এদিকে একটা কারেন্ট হলো আর এদিকে একটা কারেন্ট হলো দুটো ইন্ডাকশানে ফ্যানটা চলতে আরম্ভ করলো বা মোটরটা চলতে আরম্ভ করলো এই তো বেশি এটা বলে লাভ নেই অনেকবার রিপিট হয়েছে ঠিক আছে টক স্লিপ কাপ কিরকম হবে দিস ইজ ও টক স্লিপ কাপ লাইক দিস ঠিক আছে এই যে স্টার্টিং ক্যাপাসিটা দিয়ে এটা করি আর কি হ্যাঁ এটা একটা ভুল আছে এটা একটা ভুল আছে যাই হোক হ্যাঁ ঠিক করে দেবো আমি তো বলছি কি এই হচ্ছে টক স্লিপ কাপ নেক্সট বলছে কি টু ভ্যালুড ক্যাপাসিটার মোটো দেখতে পাচ্ছি কি ইন অক্সিজেন ওয়ার্নিং টু ক্যাপাসিটার সাথ দেওয়া ওয়ান ইজ ইন্ডিকেট স্টার্টিং ক্যাপাসিটার দিস ইন্ডিকেট রানিং ক্যাপাসিটা ঠিক আছে তো ডিউরিং স্টার্টিং টু ক্যাপাসিটার সাথ দেওয়া ঠিক আছে একইভাবে ওইটা স্পিড আপ করলো তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য সিংগোনার স্পিড রিচার্জ করে গেল তখন এসসি উইল ডিটাচ বাই বাই ইউজিং রিলে অল বাই ইউজিং সাইন্টিফিক্যাল সুইচ ঠিক আছে কিন্তু তখনও মোটরটা আরেকটা ভ্যালু নিয়ে চলতে আরম্ভ করলো তার মানে এখানে আমি হাই স্টার্টিংটা প্রোভাইড করছি আর লো বা নর্মাল তোমার ইয়ে করছি ওই রানিং টকটাকে ওখানে প্রোভাইড করছি ঠিক আছে আবার বলছি কোন মেশিনটা চুজ করবো ডিপেন্ডিং অন দ্য অ্যাপ্লিকেশান ঠিক আছে সেই মতো ডিজাইন হবে এবং সেই মতো আমি কি অ্যারেঞ্জমেন্ট করব তার উত্তর হচ্ছে এই এটা হচ্ছে টকসিপ কাপ একই রকমভাবে খুব একটা বলে লাভ নেই লাভ নেই না হয়ে গেছে অনেক আর কি তো কোথায় ইউজ হয় ওই যে হসপিটাল স্টুডিও আদার প্লেসেস হার সাইলেন্ট ইজ ইম্পর্ট সাইলেন্স ইজ ইম্পর্ট্যান্ট ঠিক আছে যেখানে নয়েজ ফ্রি অপারেশন করতে হবে সেখানে এই এইগুলো ইউজ করবো আর কি সেখানে এই টাইপের মেশিন ইউজ করবো এটুকুই এখানে

তো এটা রেটিং কিরকম হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এইচপি হটস পাওয়ার বা ফর্টি ওয়াট সিক্সটি ওয়াট ম্যাক্সিমাম হান্ড্রেড ওয়াট এরকম হয় আর কি হ্যাঁ তার বেশি হয় না তার মধ্যে এর টকটা হচ্ছে অনেক কম এর টক টক হচ্ছে অনেক কম এই মিক্সার উপক্ত জায়গায় ইউজ হয় হ্যাঁ মিক্সার গ্রাইন্ডার এইসব জায়গায় ইউজ হয় হেয়ার ড্রায়ার সেখানে ইউজ হয় এই শেডেড পোল মোটর নাম থেকে বুঝতে পারছো একটু অন্য টাইপের শেডেড পোল মোটর এবার দেখি লাইনে কেউ আছো হ্যালো

এইতো ইন বিটুইন কি আছে তোমার স্কুল গেজ রোটার আছে স্পেশালিটি কি একটা পোলকে আমি এদিকে বড় করে দেখিয়েছি সেখানে কি আছে টোটাল যে পোলটা আছে ইট স্প্লিটেড ইন্টু টু পোর সাম জেনারেলি বা কাছাকাছি দিস ইজ এইটটি পার্সেন্ট আর দিস ইজ টোয়েন্টি পার্সেন্ট লাইক দিস বলছি দিস ইজ এইটটি পার্সেন্ট আর দিস ইজ টোয়েন্টি পার্সেন্ট লাইক দিস আর এখানে একটা খাঁচ কাটা আছে ঠিক আছে আর এইখানে কি আছে এই এই যে এই পার্টটা টোয়েন্টি পার্সেন্ট যে পার্টটা আছে এখানে একটা শেডিং কয়েল আছে বা একটা ওই রিং এর মতো লাগানো আছে আংটি লাগানো আছে শেডিং কয়েল ধরো তার মানে একটা কয়েল লাগানো আছে কনস্ট্রাকশন থেকে বোঝা গেল হ্যালো হ্যালো স্যার কনস্ট্রাকশনটা বোঝা গেছে তো এদিকে এইটির পার্সেন্ট আছে এদিকে টোয়েন্টি পার্সেন্ট আছে আর এখানে একটা শেডিং কয়েল আছে মানে কয়েল আছে হ্যাঁ ওই আংটির মতো ঢোকানো আছে এবং দিস শর্টেড এবার অ্যাকশনটা কিভাবে হয় দেখি দেখো এইসব যদি না থাকতো তাহলে আমি এখানে যদি সিঙ্গল বেস সাপ্লাই দিতাম তাহলে রোটে ফ্লাক্স হতো না কি হতো পালসেটিং ফ্লাক্স হতো মোটরটা রোটেট করতো না এবার কিভাবে অ্যাকশনটা হয় দেখছি পল ফিগারটাই যাচ্ছি এই এখানে দেখি এটা ক্লারিফাই করা আছে এটা ভালো করে লেখা আছে দেখবে আমি এখানে বুঝিয়ে যাচ্ছি কি হয় সো দিস ইজ ইউর এই অ্যাপ্লাইড ভোল্টেজ অ্যাপ্লাইড মানে সিগন্যাল আর কি অ্যাপ্লাইড ভোল্টেজ তাই তো এটা এটা দেখা যাচ্ছে তো অ্যাপ্লাইড ভোল্টেজ হ্যালো হ্যাঁ বা না বলবে দেখা যাচ্ছে দেখো আমি কনসিডার করছি এই যে মানে ওয়ান এই ডিগ্রি কনসিডার করছি সেখানে কি হচ্ছে দেখো এই জিরো জিরো যখন হচ্ছে তখন নো ফ্লাক্স তো নো ফ্লাক্স এবার দেখো এটা রাইজিং উপর দিকে উঠছে ঠিক আছে এবার দেখো যদি কাটা পোষাটা না থাকতো তাহলে ফ্লাক্সটা ফ্লাক্সের ডেন্সিটি সব জায়গায় সমান হতো হ্যাঁ কি না হ্যালো

কত এবার দেখো আমি একটা এখানে রিং পরিয়েছি তার মানে এটি ইন্ডাক্টিভ ইন নেচার এবার দেখো এইটা ফ্লাক্সটা হচ্ছে রাইজিং এটা উপর দিকে উঠছে ঠিক আছে তাহলে দেখো এখানে যা ছিল তাই আছে এখানে ফ্লাক্স একই থাকবে না কম হবে না বেশি হবে মানে এইটার মত এইটার মতো এখানে একই হবে না কম হবে না বেশি হবে এক মিনিট দাঁড়াবো তো ক্লিয়ার সিলেক্ট একটু হ্যালো হ্যাঁ তো বলছে কি এখানে দেখো ফ্লাক্সটা বাড়তে চাইছে তাই তো তাহলে দেখো এখানে কি বাড়বে না কমবে না একই থাকবে উত্তরটা হবে কমবে কেন কমবে এটা হচ্ছে ইন্ডাকটিভ নেচার তো ও তো চাইবে ওকে না হোক তাইতো হ্যাঁ তাহলে কি হবে যে ফ্লাক্স ডেন্সিটি এদিকে আছে এদিকে কমবে তাই তো তো সেন্টার অফ গ্রাভিটি কোন দিকে থাকবে টুয়ার্স দিস এটা বোঝা যাচ্ছে কিনা দেখো হ্যালো হ্যাঁ এবার দেখো যখন জিরো হয়ে গেল হ্যাঁ তখন কি হবে আর তো এর এটা তো ওই অপোচ ক্ষমতা নেই জিরো তো হয়ে গেল ঠিক আছে তখন কি হবে আবার ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে এবং সেন্টার অফ গ্রাভিটি অফ ফ্লাক্স কি হবে মাঝে হবে ঠিক আছে হ্যালো ওকে স্যার হ্যাঁ তবে কি হচ্ছে এবার ডিক্রিজিং হচ্ছে যেই ডিক্রিজিং হচ্ছে দেখো এদিকে কমবে ঠিক আছে এদিকে বাড়তে চাইবে তাই না কেন না এটা তো অপোজিং এর নেচার আছে তার মানে মেনটা কমতে চাইছে ও চাইবে বাড়াতে ঠিক আছে হ্যালো না বুঝলে বলো আমি রিপিট করবো হ্যালো স্যার লাস্ট পার্টটা একবার বলবেন হ্যাঁ লাস্ট পার্টটা বলছি দেখো ফ্লাক্সটা যখন জিরো হয়ে গেল তখন ইকুয়াল ইকুয়ালি ডিস্টেন্স এটা নো প্রবলেম তো নো প্রবলেম তো বল বল না স্যার প্রবলেম তো প্রবলেম নেই এ বলছে যে ফ্লাক্সটা কমতে চাইছে তাই তো তার টোটাল ফ্লাক্সটা তো কমবে ফ্লাক্সটা কমবে কিন্তু এ এবারে কি করছে ফ্লাক্সটাকে কমতে দিচ্ছে না দড়া বন্ধ করি

স্ট্যাটাল আছে দুটো কয়েল আছে একটা এই একটা কয়েল এই একটা কয়েল অভিয়াসলি ইলেকট্রো ম্যাগন ইলেকট্রো তৈরি হয়েছে তা কি এটাকে স্প্লিট স্প্লিট আছে আছে ঠিক আছে আর এখানে একটা কয়েল কয়েল আছে মানে একটা ইন্ডাকটিভ কয়েল ইন এমনি তুমি নর্মাল কেসে ভাবো যে ভাবো সেখানে যখন সেখানে যখন তোমার কারেন্ট বাড়ছে ও চাইবে কারেন্টটাকে কমাতে তাই তো কেন ল্যাগিং তো হ্যালো হ্যাঁ তাহলে যখন বাড়তে চাইবে ও কমাতে চাইবে আর যখন যখন কমতে চাইবে ও ধরে রাখতে চাইবে তাই তো সোজা কথা ও ধরে রাখতে বাড়াতে না চাক ধরে রাখতে চাইবে তাই তো এই হচ্ছে কনসেপ্ট এই জায়গাটায় আসি বলছিলাম কি ডিফারেন্ট এই ওয়েব ফর্ম হচ্ছে যে ইনপুটের আমি হাফ পোর্শান নিয়ে কনসিডার করছি বাকি হাফ পোর্শানটা নেগেটিভ দিকে রিপিট হবে এই হাফ পোর্শন কি বলছি দেখো ফর্ম ও টু এ কি হচ্ছে যে রাইজিং যদি এটা রাইজিং তাহলে এদিকে ডেন্সিটিটা বেশি এদিকে কম কেন এটা চাইবে ওকে ওকে বাধা দিতে তাই তো ফ্লাস ডেন্সিটি এদিকে কম এদিকে বেশি তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা টু দিস এরকম একটা জায়গায় যখন বি পজিশনে এলো তখন কী হবে সব সব জায়গায় সমান হয়ে গেল সব জায়গায় ডেন্সিটি সমান হয়ে গেল তার এটা মাঝে যখন বি টু এইখানে এলো তখন কী হবে যখন বি টু এইখানে যখন কী হবে এটা কমতে চাইছে তাহলে এই পার্টটা বাড়াতে চাইবে এদিকে ডেন্সিটি বেশি তার মানে সেন্টার অফ গ্র্যাভিটিটা এইদিকে শিফট করলো তাহলে আগে ছিল এদিকে তারপর মাঝে তারপর এদিকে এলো ঠিক আছে তার মানে কীরকম ব্যাপারটা এরকম এলো যে আনশেডিং পোল থেকে শেডিং পোল এদিকে এলো দিস ইজ ফর ওয়ান পোল এনাদ পোলে কী হবে ঠিক উল্টো দিকে হবে এটা 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 এইটার এইটা বলছি সিরিজে কানেক্টেড এটা বলছি সিরিজে কানেক্টেড তাহলে এইটাতে দেখছি আনসেডিং থেকে শেডিংয়ের দিকে এটা দেখছি আনশেডিংয়ের শেডিংয়ের দিকে তাই তো তাহলে এজিভ যেন একটা রোটেটিং ফ্লাক্স এখানে তৈরি হয়ে যাচ্ছে এবং ডিউ টু হুইচ দ্যাবলি রোটেড এই বলছি শেডেড পোল মোটর এই হচ্ছে প্রিন্সিপাল অফ অপারেশনস আর এরকম অনেক সময় জিজ্ঞেস করে কোন দিক থেকে কোন দিকে ঘুরবে বলতে হবে ইট রোটেটস ফ্রম সেডে আনশেডেড পোর্শান টু শেডেড পোলশানস ঠিক আছে এর ডব্যাক্স কি দেখো আগের যে মেশিনগুলো দেখা হয়েছে সেখানে ডিরেকশন রোটেশনটাকে চেঞ্জ করা যায় ইচ্ছে মতো চেঞ্জ করা যায় কিরকম যে স্টার্টিং কিংবা রানিং মাইন্ড দ্যাট স্টার্টিং কিংবা রানিং আবার হচ্ছে স্টার্টিং অল রানিং যে কোনো একটাকে তুমি যদি টার্মিনালটা ইন্টারচেঞ্জ করো তাহলে মোটর উইল রোটেড ইন রিভার্স যেটা ফ্যানে দেখা যায় ফ্যান ফ্যানে দেখা যায় তুমি ক্যাপাসিটা অনেক সময় দেখা যায় ক্যাপাসিটা লাগানোর পরে দেখছি উল্টো দিকে ঘুরছে সেই ক্ষেত্রে করতে হয় কি ক্যাপাসিটাকে আবার ইন্টারচেঞ্জ করে দিতে হয় বিটুইন টার্মিনালস করলে কি হবে মোটরটা যেদিকে চাইছো সেদিকে ঘুরবে ন অপারেট করবে এখানে সেই ব্যাপারটা হবে না এখানে এটা হবেই না ঠিক আছে এই মেশিনের ড্রব্যাকস হচ্ছে এইটা যে রিভার্স ডিরেকশন এটা রোটেশনটা হবে না ওকে এগুলো সব বলা আছে দেখে নেবে আচ্ছা এগুলো কি লেখা আছে দিস ইজ ইউর টক স্লিপ কাপ দেখতে পাচ্ছ যে স্টার্টিং টকটা হচ্ছে লো মেশিনের স্টার্টিং টক হচ্ছে লো কেন ক্যাপাসিটি আমার কিচ্ছু নেই কারণ লো তারপর কি হবে টকটা আস্তে আস্তে বাড়বে এবং দিস ইউ অপারেটিং পয়েন্ট সিঙ্গনা স্পিডের কাছাকাছি রোটেট করবে কোথায় ইউজ হয় ওই স্মল ফ্যান টয়েজ হেয়ার ড্রায়ার ডেস্ক ফ্যানস এর সাথে এগুলোতে ইউজ হয় আর রেটিংটা কিরকম হয় মোটামুটি আপ টু থার্টি ওয়াট এরকম হয় থার্টি ফিফটি তার বেশি যাওয়াই যায় না ঠিক আছে কেন স্টার্টিং টক হচ্ছে লো দেখতে পাচ্ছ স্টার্টিং টক হচ্ছে ভেরি লো লো মানে কি একদম ভেরি লো যে কারণে খুব বেশি ওয়াটেজ বা লোড থাকলে এ রোটেট করবেই না আর কি হ্যাঁ এই হচ্ছে প্র্যাকটাস্টিক্স আচ্ছা আজকে আল হবে না কি গো হ্যালো হ্যালো না আমার ঠিক আছে আমার অসুবিধা নেই